হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবার প্রতি দোয়া আর ভালোবাসা কামনা করে আমার আজকের ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি করা হচ্ছে মার্চ মাসের 13 তারিখ রবিবারের ভিডিও। তো কি কারণে আমি এতদিন ভিডিও এডিট করতে পারিনি বা ভিডিও দিতে পারিনি ঠিকঠাক মতো, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর মার্চ মাসের 13 তারিখের ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভিডিওতে একটু লাইক করে দিবেন। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আমি রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে আমার যে এক্সট্রা কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। এতে করে কি হবে যে আমার রান্নাটাও শেষ হয়ে যাবে, আমার যে বাড়তি কাজগুলো আছে সেগুলোও সাথে সাথে একই সময়ের ভিতরে শেষ হয়ে যাবে, আমার টাইমটা অনেকটা বেঁচে যাবে। আর এখানে হচ্ছে আমি মাছের দো পেঁয়াজও করবো, সেই জন্য মাছটা আগে ভেজে নিলাম, তারপরে এর ভিতরে দিলাম হচ্ছে গোটা মশলা আর কি। আর সেগুলোর ভিতরে ছিল দারুচিনি, এলাচ, জিরা। তো এইগুলো দিয়ে ভাজা করে নিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমি যে মশলার কৌটাটা ক্লিন করছি, তো সেই কৌটায় যে এক্সট্রা মশলাগুলো ছিল সেগুলো একটা টিস্যুর উপরে করে রেখে দিয়েছিলাম, একদমই অল্প পরিমাণে ছিল, সেই জন্য টিস্যুর উপরে করে রেখে দিয়েছিলাম। আবার এক্সট্রা করে আবার চামচ ভরাবো, তো সেই জন্য টিস্যুতে করে দিলাম। প্লিজ কেউ কিছু এটাকে নেগেটিভ মাইন্ডে নেবেন না। তো পেঁয়াজটা ভাজা হয়ে এসে মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিলাম কিছু। এখন মাছ দিয়ে ভালো করে ভেজে নেব আর একটু দমে বসিয়ে রাখবো, যাতে হচ্ছে পেঁয়াজের যে কি বলে ওটাকে মশলার যে জোশটা সেটা মাছের ভিতরে যায়। আর উপর থেকে এখন জিরা গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। খুবই অল্প সময়ে সিম্পল রান্না। তো এই মাছটাকে নাকি ফ্যাসা মাছ বলে, তো আমি মাছের নাম অত ভালো জানি না, আমার হাজবেন্ড বলেছিল আমাকে এই মাছটার নাম নাকি ফ্যাসা মাছ বলে। তো এই মাছটার ঘ্রাণটা অনেক ভালো লাগে, খেতেও অনেক মজা। আর এখন হচ্ছে আমি টমেটো আর তেঁতুলের টক রান্না করব। তো সেজন্য টমেটোগুলোকে আমি এভাবে কিউব করে কেটে রেখেছি আর ভালো করে ক্লিন করে রেখেছি। তো এগুলোকে দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে হালকা একটু নরম হয়ে আসলে পরে এর ভিতরে আমি তেল অ্যাড করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আর যারা এখনও ভিডিওতে লাইক করেনি, প্লিজ ভিডিওতে লাইক করে দেবেন। Thank you.
পরে আমি মশলাগুলো দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া লবণ পরিমাণ মতো। তো এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন হচ্ছে আমি তেঁতুলটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হওয়ার জন্য, তো সেই পানি সহই আমি দিয়ে দিলাম। এখানে আমি তেঁতুলের পরিমাণটা বেশি নিয়েছি কারণ আমি টকটা একটু বেশি পছন্দ করি। তো যারা একটু টক কম পছন্দ করেন তারা তেঁতুলটা পরিমাণ কমিয়ে নিতে পারেন। তো এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিব এর ভিতরে, তো আমি চিনির পরিমাণটাও কম দিয়ে দিলাম। তো যারা টকের চাইতে মিষ্টি বেশি পছন্দ করেন তো তারা চিনির পরিমাণটা বেশি দিবেন। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটু এটা আরেকটু নরম হয়ে আসলে এটাকে আমি আবারও ফোড়ন দেব শুকনা লঙ্কা জিরা দিয়ে। তো এখন হচ্ছে আমি এটাকে ওপর দিয়ে জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। তো এই জিনিসটা আপনারা ফোড়ন দেওয়ার পরেও দিতে পারেন, তো আমি আগেই দিলাম, আগেও দিলাম পরেও দিই, তো যখন যেভাবে করি আর কি। আমার টক রান্না কমপ্লিট। তো আমি এটা মূলত হচ্ছে ডাল দিয়ে খাওয়ার জন্য রান্না করেছি। আর এই যে বেডশিটটা আজকে দেখাচ্ছি এটা দেখানোর কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যখন পেন্টিং করেছিলাম যে এটা ওয়াশ করার পরে কালারটা উঠে যায় কিনা সেটা দেখাবো। তো এই তো আমি ওয়াশ করে একদম শুকিয়ে নিয়ে এসেছি, এটা একদমই কালার সাদা জায়গাতে লেগে পড়েনি। হালকা ওপরের যে কালারটা আছে সেটা উঠেছে, বাট একটুকু সাদা জায়গাতে আমার কালার লাগেনি। আর হালকা যে রংটা থাকে উপরের আলগা রং বলে সেটাকে, সেটা এখন হচ্ছে বিকেলবেলা আমি যে মশলার কৌটাগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেইগুলো হচ্ছে হালকা একটু শুকিয়েছে, একটু পানি পানি আছে, তো সেই পানিগুলোকে আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে একদম পুরাপুরি পানিটাকে অ্যাবজর্ব করিয়ে নিয়ে তারপর হচ্ছে মশলাগুলো এখন আমি এর ভিতরে রেখে দেব। আর বন্ধুরা আমি কিছু আপনাদের সাথে কথা শেয়ার করব, তো জানি না এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে। তো আমার কাছে মনে হলো আমার বন্ধুদের কাছে কথাগুলো শেয়ার করা দরকার, তো সেই কারণে হচ্ছে কথাগুলো আমি শেয়ার করলাম। তো কারোর থেকে জিনিস কিনলেও তার আগে একটা কথা বলে নিই, এখানে যে নষ্টর মতো দেখতেছেন এটা হচ্ছে আমি চুলার পাশে রেখে দিয়েছিলাম, সে কারণে গলে গিয়েছে। আর আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা বলি, তো কারো ভিডিও দেখে কোনো একটা জিনিস যদি পছন্দ হয় সেই জিনিসটা কেনাকে কি কপি করা বলে কিনা আমাকে একটু প্লিজ জানাবেন। আমি আমার জানা নেই যে এই জিনিসটাকে কপি করা বলে কিনা। তো এটাতে হচ্ছে আমি সব ফোড়নের মশলাগুলো একসাথে রেখে দিলাম, এটা আমার রান্নার ক্ষেত্রে সুবিধা হবে আর কি সেই জন্য। আর এই জিনিসগুলো দেখানোর একটাই উদ্দেশ্য যে বন্ধুরা কাজগুলোকে একটু গুছিয়ে করতে হিমশিম খান তো তাদের জন্য অনেক সুবিধা হবে। তো আমার মশলার জারগুলো খালি হয়ে গিয়েছে, শুকনা মরিচও শেষ, কালো জিরা অল্প কিছু আছে, জিরাও শেষ। তো এখন হচ্ছে আমি এটাকে বলে মিক্সার, তোকমা, ইচকগুলের ভুষি, তারপরে হচ্ছে কাতুলি, আরও অনেক কিছু মিক্সড করা, এখানে 5-6 আইটেম এখানে মিক্সড করা, তো সেই জন্য এটাকে মিক্সার হিসেবেই জানি আমি। তো এটা আমার হাজবেন্ডের জন্য।
ধরো এখন হচ্ছে সন্ধ্যার টাইম, আমার খালামণি এসেছে আমাদের বাসায়, তো খালামণি একটু আমাকে কাজে হেল্প করে দিচ্ছে, থালা বাটিগুলো ক্লিন করে দিচ্ছে, তো সেই জন্য একটু ভিডিওটা শ্যুট করলাম আপনাদের সাথে। এদিকে হচ্ছে চা বসিয়ে দিয়ে আমি একটু বাইরে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন আমি কোথায় যাচ্ছি। তো বাসার কাউকে বলিনি, বাসার সবাইকে একটু চমকে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এতদিন কেন ভিডিও দিতে পারিনি সেটা হচ্ছে আমার বাসায় মেহমান আছে, সেই জন্য ভিডিও ঠিকঠাক মতো দিতেও পারছি না আর কারো ভিডিও দেখতেও পারছি না। আর এই তো আমি চলে এসেছি TFC-তে, তো এখান থেকে হচ্ছে চিকেন বলটা নেব, চিকেন বলটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের যে কোর্ট বলে আদালতের রাত্রের দৃশ্য, অনেক সুন্দর লাগছিল, ভিডিওতে কতটুকু ভালো লাগছে আমি জানি না। আর আমার নতুন বন্ধুদের বলবো, যারা আমার ভিডিও দেখেন বাট এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশনে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। তো আমি ট্রাই করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য, হয়তোবা আর বেশি দিন টাইম লাগবে না, আমি নিয়মিত আবার আগের মতো ভিডিও দেব। আর এই তো চিকেন বলটা, কার কার চিকেন বল পছন্দ সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর রিকোয়েস্ট করব, যারা ভিডিওতে এখনও লাইক করেননি প্লিজ ভিডিওতে লাইক করে দিবেন, আপনাদের কাছে তো খুব বেশি কিছু আবদার করা হয় না তাই না, একটা লাইক দিবেন আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো অনেকদিন পরে ভয়েস দিতে পেরেছি, আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ির এইখানে একটা বাসা নিয়েছি, তো সেইখানে রুমে বসে বসে ভয়েসটা দিচ্ছি সকালের বেলা, তো বাইরের কোনো সাউন্ড থাকতে পারে, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন। আর আমরা এখন চিকেন বলটা আর চা এনজয় করব, আর ভিডিওটাও খুব বেশি বড় করব না, শেষ করে দেব ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার প্রতি দোয়া, সুস্থতার ভালোবাসা রেখে আমার ভিডিওটি এখানে শেষ করে দেব, ভয়েস দেওয়াটা আমি এখানে শেষ করে দেব, ভিডিওটি আরেকটু আছে। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন আর পজিটিভ থাকবেন। আল্লাহ হাফেজ।